আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তৈরি করব শশা সুদিং জেলের ক্রিম। ত্বকের যত্নে শশার ব্যবহার অনেক আগে থেকেই চলে আসছে। সতেজ ত্বকের জন্য যে শশা একটা অপরিহার্য নাম তা সবারই জানা। এই গরমে এই সুদিং জেল আপনাকে অসম্ভব আরামদায়ক অনুভূতি দেবে। প্রথমে আমরা একটা শশাকে গ্রেট করে নেব। শস্যর উপকারিতা বলে শেষ করা যাবে না। রোদে পোড়া দাগ দূর করতে, চোখের নিচের দাগ দূর করতে, ত্বক উজ্জ্বল করতে, ত্বক টান টান করে, চোখের ফোলাভাব কমায়। গ্রেট করা শসার রস আলাদা করে নিলাম আর শসার বাকি অংশ চোখের জন্য প্যাক তৈরি করতে রাখলাম। এখন একটা বাটি নিলাম, তাতে অ্যালোভেরা জেল নিলাম। অ্যালোভেরা জেল 3-4 চামচ নিলেই এনাফ। অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে সবাই জানে, স্কিনের সকল সমস্যার সমাধান বলতে গেলে এতে আছে। এখন এতে শসার রস মিশিয়ে দিলাম। শসার রস আমি পরে পুরোটাই দিয়ে দিয়েছিলাম, কারণ ওটা মিলছিল না। এখন এটাকে খুব ভালো করে শসার রসের সাথে মিলাতে হবে। এখন এইখানে 1 টেবিল চামচ কোকোনাট অয়েল মেলাবো। আপনি চাইলে নাও দিতে পারেন, আমার স্কিন ড্রাই সেজন্য আমাকে দিতেই হয়। এখন এটা খুব ভালো করে মিশাতে হবে। খুব ভালো করে মিশানোর পর এখন এখানে 1 চা চামচ গ্রিন টি অয়েল দিলাম, কেন আমি আগে বলেছি আমার স্কিন খুবই ড্রাই। এখন আমরা ব্যবহার করব জেন্থাম পাউডার। তরলটাকে সুন্দর স্মুথ জমাট বাঁধানোর জন্য গ্লিসারিনের সাথে জেন্থাম পাউডার মিলিয়ে দিতে হবে। এখন দেব সোডিয়াম ভেনজোনেট। সোডিয়াম 3 গ্রামের মতো দিলাম। এর কাজ হলো ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে জেলকে রক্ষা করা। খাবার বেশি দিন সংরক্ষণ করার জন্য খাবারেও এটি ব্যবহার করা হয়। ত্বকের জন্য এটা একদমই ক্ষতিকর নয়, এটা সবাই ব্যবহার করে যাতে জেলটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এছাড়াও কোনো জেল বেশি দিন সংরক্ষণ করার জন্য আপনি গ্লিসারিনও দিতে পারেন। এখন দেব নাইসিনামাইড 3 গ্রাম। নাইসিনামাইডে রয়েছে যে চামড়া কুচকে যাওয়া থেকে রক্ষা করে, সোরাসিস, গাঢ় দাগ, হাইপার পিগমেন্টেশন, ফাইন লাইন, ব্রন সমস্যা ইত্যাদি অবস্থা থেকে রক্ষা করতে সহায়তা করে। এটি ত্বকের শুষ্কতা থেকে রক্ষা করে এবং ত্বককে সজীব রাখে। এখন এতে যে জেন্থাম এবং গ্লিসারিন মিশিয়েছিলাম সেটা ঢেলে দিয়েছি। সরি, এটা মিলানোর সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমি। এখন 2 চা চামচ ভেজিটেবল গ্লিসারিন নিব। এর সাথে নিব ভিটামিন ই ক্যাপ, যেটা 400 মিলিগ্রামের। আপনারা চাইলে 200 মিলিগ্রামও দিতে পারেন। আমি সাধারণত 400টাই ব্যবহার করি স্কিনের ক্ষেত্রে, আবার খাওয়ার ক্ষেত্রে 200 মিলিগ্রামটা। এখন ব্যবহার করব খুব ইম্পর্ট্যান্ট একটা উপাদান, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড আপনারা সবাই চেনে, জিঙ্ক অক্সাইডের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটি সানব্লক এবং সান স্কিনে এই প্রোডাক্ট ব্যবহার করা হয়। বিভিন্ন কসমেটিক্সেও এটা ব্যবহার করা হয়ে থাকে। প্রতিদিন আমাদের ত্বকে 2 ধরনের সূর্যরশ্মির মুখোমুখি হয়, একটি ইউভিএ, অন্যটি ইউভিভি। ইউভিভিএ রশ্মি ত্বকের ভেতর পর্যন্ত যেয়ে ত্বকের কোলাজেন প্রোডাকশন কমিয়ে দেয়, যার ফলে চামড়া কুচকে যায়, বলিরেখা দেখা দেয়, ত্বকে বয়সের ছাপ বোঝা যায়, ফাইন লাইনের মতো সমস্যা এবং রিঙ্কেল তৈরি হয়। ইউভিভিবি রশ্মি মূলত সানবার্নের মতো সমস্যার জন্য দায়ী, এই জন্য ত্বকের কালো দাগ বা পিগমেন্টেশনের সমস্যাগুলো হয় ইউভিভি এর জন্য। এখানে আমি 1 টেবিল চামচের মতো জিঙ্ক অক্সাইড ব্যবহার করেছি। এটা এখন ভালো করে মিশাতে হবে
যাতে কোনো দানা না থাকে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, আমি যেহেতু এটা বাসায় ব্যবহার করব, বাইরে ব্যবহার করব, তো সানব্লকের মতো এবং প্রাইমারের মতো একই সাথেই ব্যবহার করলে আমার জন্য উপকার হয়। যেহেতু আমাদের অ্যালোভেরা সাদা এবং অ্যালোভেরার সাথে শসাটাও সাদা, তার সাথে এই জিঙ্ক পাউডারটাও অপ্রচণ্ড সাদা, স্কিনে দিলে একদম ভেসে থাকবে, সে কারণে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম যাতে সুন্দর একটা রং আসে, দেখতে ভালো লাগে এবং সুদিং একটা লুক আসে। এখন এটা খুব ভালো করে মিশাতে হবে যাতে কোথাও সাদা কোথাও সবুজ না থেকে যায়, এবং আমাদের শসা এবং অ্যালোভেরার যে মিক্সটা ছিল তার মধ্যে এটা ঢেলে দিতে হবে এবং খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। তো আমার কাছে খুব বেশি লাগলো, হালকা লাগায় আমি আটু রং দিয়েছিলাম এবং রংটা একটু ভালো লাগছে, এখন আমার কাছে ভালো লাগছে। এই ধরনের জেলগুলো সাধারণত কাঁচের বোতলে সংরক্ষণ করবেন, কোনো প্লাস্টিকে না, না হলে এটার গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। এবং চাইলে ফ্রিজে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। রংটা শেষ পর্যন্ত এরকম এসেছিল। এখন আমরা যে শসাটা রেখে দিয়েছিলাম রস বের করে, তাতে কিছুটা অলিভ অয়েল এবং এক চামচ কফি পাউডার দিলাম। এখন এই মিক্সটা ফ্রিজে রেখে দেবেন, যখন চোখে দেওয়ার দরকার হবে তখন চোখের উপর দিয়ে রাখবেন, কিংবা মুখেও লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা মুখের স্কার্ফ হিসেবেও খুবই ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।